আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে কম খরচে দোকানের মতো একদম পারফেক্ট গোলাপ জামুন আর এই মিষ্টিটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে একদম মিষ্টি দোকানের মতো খেতে টেস্ট হবে মিষ্টিটা দেখে বুঝতে পারছেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে একদম হুবহু মিষ্টি দোকানের মতোই টেস্ট হবে কম খরচে অনেক মিষ্টি তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়ে মিষ্টিটা তৈরি করতে পারেন তবে আমি এখানে আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ তবে গুঁড়া দুধের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন ওয়ান ফোর চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে আটাটাকে খুব ভালোভাবে ময়ন দিয়ে নিতে হবে আটা ময়েন যতটা ভালো হবে মিষ্টিটা ততটাই পারফেক্ট হবে ময়েন্দার জন্য ঘি ব্যবহার করলে মিষ্টিতে দারুণ একটা ফ্লেভার আসে আর মিষ্টিটা অনেক বেশি নরম তুলতুলে হয় এবার অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি আগে থেকে দুধটাকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি হাতের কাছে লিকুইড দুধ না থাকলে এখানে জলও ব্যবহার করতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু নরম করে মাখতে হবে একদম বেশি শক্ত হবে না একদম নরমও হবে না সেভাবে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে হাতে যদি লেগে যায় সামান্য পরিমাণে ঘি লাগিয়ে আটাটাকে মেখে নিতে পারেন এবার এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে গোলাপজামুনের শেপ দিয়ে দেবো এবার জামুনের শেপটা গোল করে দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন তবে চেষ্টা করবেন গোলাপজামুনের গায়ে কোনো ফাটাফাটা না থাকে সবগুলো গোলাপজামুন তৈরি হয়ে গেছে চিনি শিরা বানানোর জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি তার সাথে দিয়ে দেব দুই কাপ জল যতটা চিনি নেবেন ততটাই জল নিতে হবে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচ তিনটিকে আমি এভাবে ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন আর এখানে চিনি শিরায় বেশি পরিমাণে জল দিলে চিনি শিরাটা বেশি সময় জাল করতে হবে চিনি আর জল যদি সমানভাবে দেন তাহলে চিনি শিরাটা বেশি জাল করার দরকার হবে না চিনিটা মেল্ট হলেই চিনি সিরাটা রেডি হয়ে যাবে চিনি শিরাটা বেশি ঘন করা যাবে না চিনিটা মেল্ট হলেই চিনি শিরাটা রেডি হয়ে যাবে এবার চিনি শিরাটা ঢাকা দিয়ে ছাইডে রেখে দেবো প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটা হালকা গরম হলেই গোলাপজামুনগুলো দিয়ে দেবো তেলটা বেশি গরম করে নেওয়া যাবে না এই যে জামুনগুলো দিয়ে দিচ্ছি জামুনগুলো দেওয়ার পর যে এই যে একটা বুধ বুথ ক্রিয়েট হচ্ছে এরকম করেই তেলটা গরম করে নিতে হবে তেলটা বেশি পরিমাণে গরম হলে গোলাপজমুনের উপর দিয়ে কালারটা চলে আসবে ভিতরটা একদম হবে না ভিতরটা একদম কাঁচা থেকে যাবে এই অবস্থায় প্যাচুলা দিয়ে গোলাপজমানগুলো নাড়ানো যাবে না প্যান্টটাকে এভাবে আলতোভাবে নাড়াতে হবে তবে অবশ্যই সাবধানে এটা করতে হবে যাতে গরম তেল হাতে লেগে না যায় বা পড়ে না যায় নরম থাকতে প্যাঁচুলা দিয়ে গোলাপজমানগুলো নাড়াচাড়া করলে এটা ভেঙে যেতে পারে যখন একটু শক্ত হয়ে আসবে তখন প্যাঁচলা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো এভাবে জামুন তৈরি করলে আর আপনি দোকান থেকে জামুন কিনে খেতে না যে টাকা দিয়ে আপনি গোলাপজামুন কিনে খাবেন সেই টাকা খরচা করলে তার থেকে ডবল জামুন আপনি ঘরে খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আর খেতে একদম মিষ্টি দোকানের মতোই হবে গোলাপজামুনগুলো লো টু মিডিয়াম মাসে ভাজতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব গোলাপজামুনগুলো হালকা ঠান্ডা করে চিনি শিরাটা হালকা গরম থাকা অবস্থায় গোলাপজামুনগুলো দিয়ে দিতে হবে এবার গোলাপজামুনগুলোকে ঢাকা দিয়ে এক ঘন্টার মতো রেখে দিলে গোলাপজামুনগুলো রেডি হয়ে যাবে আপনারা চাইলে এটাকে সারা রাত ঢেকে রেখে দিতে পারেন আপনাদের পছন্দ মতো এটাকে রেখে দিতে পারেন আপনারা চাইলে গোলাপজামুনটাকে এক ঘন্টা পর পরিবেশন করতে পারেন তবে এটাকে যত বেশি টাইম নিয়ে রেখে দেবেন তত বেশি ভালো হবে এভাবেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট খুব সহজে তৈরি করে নিতে পারেন আর দেখে গোলাপ হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আর দেখে বোঝা যাচ্ছে এটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলে যাবে আমি একটা আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এভাবে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে আর দেখে বুঝতে পারছেন এটা একদম পারফেক্ট তৈরি হয়েছে আর এটা মিষ্টি দোকানের মতো হুবহু টেস্ট হয়েছে আর এভাবে খুব সহজভাবে ভাবে আপনারা তৈরি করে নিতে পারেন